এই গরুটা আমার খুব ভালো লাগছে, গরুটা খুব সুন্দর একটা গরু। এই গরুটার দাম কিরকম কি চাইতেছে? ৭৫। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি ইস্টার্ন হাউজিং হাটে। আজকে 10ই জুন, কোরবানির ঈদের আর মাত্র 6 দিন বাকি। তো গতকাল আমরা গিয়েছিলাম দিয়াবাড়ি হাটে। তো গতকালকে আমরা বলেছি আজ আমরা ইস্টার্ন হাউজিং হাটে আসব। তো আজকে আমরা ইস্টার্ন হাউজিং হাটে এসেছি। এখানে প্রচুর পরিমাণে গরু এসেছে, ছোটো বড় সব ধরনের গরু এখানে দেখা যাচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে চেষ্টা করবো যে ইস্টার্ন হাউজিং হাটে কীরকম দামে গরু বিক্রি হচ্ছে বা কীরকম দাম ব্যাপারীরা চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিতে। মুরব্বি, আপনার সাথে কথা বলবো। এটা কি আপনার সব থেকে বড় গরু যেটা, ওইটা এটা কত কী চাচ্ছেন? 4,50,000। যদি ওজনের ধারণা দেন তাহলে একটু, কতটুকু ওজন হতে পারে? 11 মন ওজন আছে। কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? 4,20,000। 3 বা 3.5-এর ভিতরে আসবে না? হ্যাঁ, 3.5-এ আসবে না আপনার? হ্যাঁ, বুঝতে পারছি। তারপর আর কি 3.5-এর ভিতরে আসলে পরে হইতেছে যারা ক্রেতা আছে তাদেরও তো একটু সুবিধা হয়, বুঝছেন? নাই, সব কিছু মিলাই আর কি হইতেছে, গিয়ে দেখতে হবে। আপনার আরও 2-3টা গরু একটু দেখি, একটু আসেন কাকা। এই গরুটা খুব আমার কাছে ভালো লাগছে, সাদা গরুটা। এই গরুটা কত কী দাম চাচ্ছেন? এই সাদা গরুটা কত কী দাম চাচ্ছেন? 2,00,000 টাকা দাম চাচ্ছেন। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা আছে? 150 ভাঙবেন? 150 ভাঙার ইচ্ছা নাই? না। আচ্ছা, আর ছোটোর ভিতরে আপনার কাছে সব থেকে ছোটো কোনটা? এখানের ভিতরে এই সাদাটা, এটা কত কী দাম চাচ্ছেন? 1,60,000। কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি 1,20,25,30,000-এর ভিতরে আসবে না? আপনার কি সবগুলোই পালা গরু? আচ্ছা, কিনা গরু না? কতদিন ধরে এই গরুটা কতদিন ধরে পালছেন? 2 বছর ধরে পালছেন। আচ্ছা, সবই পালা গরু। আচ্ছা, এই গরুটার দাম কীরকম কী চাচ্ছেন? 1,40,000। 1,40,000। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা? 1,00,000-এর ভিতরে বা 1,10,000-এর ভিতরে আসবে না? 20-30 এমন হলি পারে মানে বেসবার। আপনার কি নিজের ঘরের গরু? কোনটা পালা গরু? মাঝখানেরটা পালা গরু। মাঝখানেরটার দাম কিরকম কি চাচ্ছেন? মাঝখানেরটার দাম 1,50,000। 1,50,000 চাচ্ছেন। ওজনের যদি ধারণা দেন তাহলে কতটুকু ওজন হতে পারে? 4 মন 3.5 মন। 4 মন 3.5 মন? না, এটা কি হচ্ছে আপনার 1,10,000 বা 1,20,000-এর ভিতরে কি বেচার কোনো ইচ্ছা আছে বা এরকম কি? মানে এই দুইটা ওরকম হলি বেচবার। আর হচ্ছে ওই পাশের ওই বড়টা কাকা, এই আসছেন কোথা থেকে? আমরা আসছি নওগাঁ থেকে। নওগাঁ? হ্যাঁ, এলে সব নওগাঁ জেলার গরু। নওগাঁ জেলার গরু? জি। মানুষের বিখ্যাত খাবার কি নওগাঁর? নওগাঁর বিখ্যাত খাবার ধরেন এখন মন করো দানা জিনিসের ভিতরে ধান আছে, এখন তো ধান ছাড়া আর কি খাবে আমাদের দেশে? ধান ছাড়া কি খাবে? আচ্ছা, আর আর এখন ফল ফুলান্তর জন্য এখন আম আছে, আম আছে, কাঁঠাল আছে, অনেক কিছু ইত্যাদি আছে। আপনার 22টা গরু, তাহলে তো 22টা গরু দেখাবো না আমি, সুন্দর সুন্দর দেখে 2-3টা গরু একটু আপনার কাছে দাম জিজ্ঞাসা করবো। একটু আসেন, এদিকে আসেন। এই গরুটা আমার খুব ভালো লাগছে, গরুটা খুব সুন্দর একটা গরু। গরুটার দাম কিরকম কি চাচ্ছেন? দাম চাচ্ছি 150। বিক্রি কত করলে করার ইচ্ছা আছে আপনার? মানে হইতেছে কি আপনার তো একটা টার্গেট নিয়ে আসছেন যে আমি এত হলে বিক্রি করবো, সব কিছুরই তো একটা টার্গেট আছে, বাজার বাকিটা হইতেছে কি 2 টাকা কম আর বেশি? হ্যাঁ, এমনিতে তো একটা আইডিয়া আছে না যে কত হলে বিক্রি করবেন, কত টাকা বিক্রি করার ইচ্ছা আছে? ধরে নেন 40 কিংবা 45। 40-45, 20-25 আসবে না? না। আচ্ছা, আসেন, আপনার আর 2-1টা গরু একটু দেখি। এই গরুটা আপনার? জি। এটা কত কি যাচ্ছেন? এটাও একই একই, মানে এতে থেকে 40-45 হলে বিক্রি করার ইচ্ছা? এই এই গরুটা একটু দেখি, এই লাল গরুটা খুব সুন্দর। এই গরুটা কত কি আর কি? 35। 120-এর ভিতরে আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওজনের ধারণা যদি দেন কিরকম কি এটার ওজন আছে? 110 কেজি? 110 কেজি?
আচ্ছা এই গরুটা একটু দেখি, এই গরুটা খুব সুন্দর কাকা, এই গরুটা খুব সুন্দর নিখুঁত একটা গরু। এই গরুটা কিরকম কি চাচ্ছেন? চাচ্ছি বিক্রি কত হলে করার ইচ্ছা? মানে একবারে কম কম চাচ্ছেন, মানে হইতেছে গিয়ে বিক্রি থেকে 5-10 হাজার টাকা আর কি হইতেছে গিয়ে বেশ কমে চাইতেছেন, যেহেতু থেকে বেশি দামা দামি না, অল্প দামা দামিতে বিক্রি করে দিবেন। আচ্ছা আপনার সবচেয়ে বড় গরু কোনটা? ওই দুইটাই সব থেকে বড়। আচ্ছা এইটা কি বাটি ক্রস? এটা বাটি ক্রস, এটা ইয়া না, এটা দেশাল না, এটা ক্রস। হ্যাঁ বাটি ক্রস। এটা কিরকম কি দাম চাচ্ছেন? বিক্রি কত হইলে করার ইচ্ছা? 120। আচ্ছা আপনার গরুর দামগুলো খুব সুন্দর লাগছে, ধন্যবাদ কাকা। ইনশাল্লাহ আসবো, আইসে হইতেছে গিয়ে দেখে যাবো না ইনশাল্লাহ, যদি ততদিন পর্যন্ত আপনার গরু থাকে তাইলে পরে, নাইলে পরে আর আমি চেষ্টা করবো যে না না আমি আসার আগে যেন বিক্রি করে চলে যান, এটা আমি যাবো ইনশাল্লাহ। এখন এই গরুটার দাম কিরকম কি চাইতেছেন? 1,50,000। বেচা বিক্রি কত হইলে করার ইচ্ছা আছে আপনার এমনিতে? 35। আপনার ওই সাদাটা কি হাঁসাটা কি আপনার? হ্যাঁ একটু হাঁসাটা একটু দেখিতে ভাই আসেন তো। তো কি দাম চাচ্ছেন? 1,40,000 চাচ্ছেন। বেচা বিক্রি কত হলে করবেন? 120-এর নিচে করবেন? ইচ্ছা আছে? হ্যাঁ না এই কাকার কথাটা ভালো লাগছে, 120-এর নিচে করবে এই জিনিসটা, কারণ শুধু শুধু হইতেছে কি আপনি দুটা দাম বেশি বললে পরে যারা ভিডিও দেখবে তারা কিন্তু আসবে না। হ্যাঁ না আপনার এই গরুটা খুব সুন্দর, আর হাঁসা গরুর চাহিদা তো এমনিতেও একটু বেশি মানুষের কাছে। নওগাঁ জেলা থেকে আপনার ওই যে নওগাঁ জেলা থেকেই মনে হয় এই হাটের ম্যাক্সিমাম মানুষ দেখতেছে, এই সিরিয়ালে যা আছে সব নওগাঁ জেলা আসে যে হাটে, এই হাট হবে না এটাই আমি চিন্তা করতেছি, যে হইতেছে গিয়া ইস্টার্ন হাউজিং নামটা পরিবর্তন চলবে না, ইস্টার্ন হাউজিং নাম পরিবর্তন করে নওগাঁ হাট দেওয়া লাগবে। এখানে নওগাঁ না হলো নিয়ামতপুর থানা গরু আনছেন কয়টা টোটাল? 24টা। এইখানে সবগুলো হচ্ছে আপনার এই পাশ ওই পাশ দুই পাশে? ওখান থেকে। আচ্ছা ওইখান থেকে শুরু করে টোটাল 24টা গরু আনছেন, সবগুলোই কি হচ্ছে আপনার মাঝারি ছোট সাইজের এরকম গরু? আচ্ছা সব ধরনেরই আছে। আচ্ছা একটু যদি এই গরুটার একটু হচ্ছে যদি ধারণা দেন দাম কিরকম কি চাচ্ছেন? আমরা দাম চাচ্ছি ভাই 100। আর বেচা বিক্রি কত হলে আপনার করার আর কি ইচ্ছা? বেচা বিক্রি 2-4-5 হাজার টাকা। 80-এর নিচে আর কি আসবে না আসার আর কি ইচ্ছা নেই? 1,95,000-এর নিচে না। আচ্ছা ওজনের ধারণা যদি দেন তাহলে আনুমানিক কতটুকু এটার ওজন হতে পারে? 2-3 মণ। মানে হচ্ছে 3 মণ পুরোপুরি যাবে না, হচ্ছে আপনার 2-3 মণ হবে। আচ্ছা এই পাশে আসি আমরা আর একটু কিছু গরু দেখি, এই গরুটাও খুব সুন্দর, এই গরুটার দাম কিরকম কি চাচ্ছেন? 150। আচ্ছা বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা? 10,000 টাকা কম বেশি, 130-125 এরকম হবে না, উপরে যেতে হবে, 130-এর উপরে যেতে হবে। আচ্ছা কিনতে এবার বেশি মনে হয়। আচ্ছা কিনতেই বেশি পড়ছে আপনার কি? এগুলো হচ্ছে কতদিন আগে কেনা গরুগুলো? বেচা বিক্রি কত? 2-5 হাজার কম বেশি। আচ্ছা এই গরুটা কি লাল হাঁসা টাইপের তাই না? একটু লাল হাঁসার একটু ইয়ে আছে, এই গরুটা কিরকম কি চাচ্ছেন? 120। বেচা বিক্রি 100-এর নিচে আসবে কি? না নিচে আসবে না, 100-এর উপরে যেতে হবে। আচ্ছা আপনার সব থেকে বড় গরু কোনটা? একটু বড় গরুটা একটু দেখি, এই পাশের গুলা আসেন তাহলে আমরা একটু ওই পাশে একটু বড় গরুগুলো দেখি ভাই, একটু আসেন। 60। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা? 150।
130-এর ভিতরে আসবে না বা 140-এর ভিতরে? না, এগুলোর মধ্যে হবে না ভাই। হবে না? 130-এর ভিতরে আসবে না বা 140-এর ভিতরে? না, এগুলোর মধ্যে হবে না ভাই। হবে না? আর আপনার কি সবথেকে ছোট গরু কি এই পাশে যেটা ওইটা? ছোট গরু হ্যাঁ ওখানে আছে, তো ওখানে কাছে পড়ে আছে দেখেন। আচ্ছা, ওই তো ছোট গরুটা একটু দেখে কিরকম, ওই ওই ছোট গরুটাও আপনার? আচ্ছা, এই ছোট গরুটা একটু দেখি, এই ছোট গরুটার দাম কিরকম কি চাচ্ছেন? এই ছোট গরুটার দাম কিরকম কি চাচ্ছেন? শুনেন, দাম সবসময় ছোট করে যাবেন, যেন হইতেছে গিয়ে যারাই ভিডিওটা দেখে, ভিডিওটা দেখে যেন হইতেছে গিয়ে আসার একটা ইচ্ছা থাকে। শুধু শুধু বেশি দাম চাইলে কিন্তু আপনারাও বিক্রি করতে পারবেন না, তাই না? 95 যাচ্ছেন, বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা আছে আপনার? আপনার সাথে হবে দাম দর, ওটা পরে, ওটা পরে। তারপর তো হচ্ছে যে এটা থেকে কি 75 বা 70 এর ভিতরে আসবে আপনার কি মনে হয়? ইচ্ছা 80 নিচে নামা যাবে না? 70-75 এর ভিতরে হইলেও কিন্তু এই গরুটা হইতেছে গিয়ে নেওয়ার অনেক কাস্টমার পাবেন। কালো গরুটার দাম কত চাচ্ছেন? 85,000। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা? 75। এর কমে আর কি বেচা বিক্রি করার ইচ্ছা নাই নাকি? মানে যে টার্গেটটা আর কি হইতেছে গিয়ে নিয়ে আসছেন ওই টার্গেট আর কি 75? এই গরুটা কত চাচ্ছেন? মনে করেন 80। 80 বিক্রি করবেন কত হলে? 80 হলেই বিক্রি করবেন, এর কমে বিক্রি করার ইচ্ছা নাই, বাকিটা বাজারের উপরে। এই গরুটা কত কি চাচ্ছেন? এই গরুটা কয় দাঁতের ভাই? এটা কয় দাঁতের? দুই দাঁত। আচ্ছা, টোটাল গরু আনছেন কয়টা? আমরা নিয়ে আসছি 19টা। 19টা? আচ্ছা, এটা কয় চাচ্ছেন? 1,50,000। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছে? এটা কি দেশাল পুরো? আচ্ছা, বিক্রি 1,50,000। 1,50,000 হলে বিক্রি করবেন, আর ওই পাশেরটা কত হলে বিক্রি করবেন? লালটা? হ্যাঁ, বিক্রি 10,000 কম দিয়ে। আমি এখন কিনতে আসি না, আমি জাস্ট আইডিয়া নিতে আসছি, সেই কারণে আর কি বললাম যে এতে কিরকম কি বেচা বিক্রি করার ইচ্ছা আছে। হ্যাঁ, না না না, আমি এতে গিয়ে বললাম যে এতে কত হলে বিক্রি করার ইচ্ছা কাকা, এটা আর কি জিজ্ঞাসা করছি। যে এতে গিয়ে অনেকেই আছে যারা হইতেছে গিয়ে এখনও গরু কিনতে আসে নাই, কিন্তু এতে গিয়ে যে আমরা একটা ভিডিও করতেছি, ভিডিও দেখে অনেকে হইতেছে গিয়ে হাটের একটা আইডিয়া নিয়েই তো আসবে যে এতে কতটুকু হইলে গরু কি কিনতে। 120 হলে বিক্রি করবেন? আচ্ছা, গরুটার ওজনের যদি ধারণা দেন কিরকম কতটুকু হইতে পারে কাকা? ওজন এটা তোমার মনে করো 110 কেজি? না, 20 কেজি, 25 কেজি হয়ে যাবে। 20-30 কেজি হবে? আচ্ছা, যা কোরবানির জিনিস, কোরবানির জিনিস ওজন দেওয়া হয় না। তারপর আসছেন কবে? কালকে আসছেন? আচ্ছা, কাল থেকে এগুলো আনা করে খাওয়া ধরেছে আর ওটা খাইনি এখন। আচ্ছা, বিক্রি করছেন এখন একটাও? না, একটাও বিক্রি। আচ্ছা, এই গরুটা কিরকম কি যাচ্ছেন কাকা? এই গরুটা কি দাঁত হয়েছে? 110 দাঁত হয়েছে। 110 চাচ্ছেন? জি। বেচা বিক্রি কত হলে করার ইচ্ছা আছে এটা? হ্যাঁ, নিয়তপুর থানা। আপনার এই হাটে মনে ম্যাক্সিমাম নওগাঁর মানুষই বেশি দেখতেছি। হাটে আমরা কয় বছর থেকে এই হাটে আসি। আচ্ছা, একসাথে দেখে যাওয়া আসার একটা সুবিধা হয়। এই হাটে একসাথে বেকাশ হয়। আচ্ছা, হ্যাঁ, একসাথে আসে। এই হয় যাওয়ার সময় যেতে পাবো না, ঈদ করতে পাবো না, সেটা একটা খারাপ লাগে। ওই জন্য একসাথে বেকাশ। আপনার যে 19টা গরু আসছে এই 19টাই নাকি আরো আনবেন? না, আর আনবো না, এটাই। এই 19টাই শেষ? আচ্ছা কাকা, আপনার দামগুলো শুনে ভালো লাগছে, সুন্দর দাম চাইছেন, ধন্যবাদ কাকা। আল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবেন আগে আগে বিক্রি করে আগে আগে চলে যাওয়ার। চেষ্টা করব তো মানে আমরা তো একদিন আগে বেশি শেষ উঠে যায়। একদিন আগে কি? একদিন আগে না, এবার চেষ্টা করবেন 2 দিন আগে বিক্রি করার। শেষ 2 দিন এবার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, ওয়েদারের অবস্থা ভালো না। তো আপ যত আগে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ বলে তত তাড়াতাড়ি চলে যাবেন, 2-4 টাকা লাভ লস মিলে বিক্রি করে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ ইনশাল্লাহ আগে মিলানোর চেষ্টা করবো। আজকে আমরা ইস্টার্ন হাউজিং হাট ঘোরা শেষ। ইস্টার্ন হাউজিং হাটের থেকে যতটুকু সম্ভব আমরা আর কি আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবং হচ্ছে এই হাটে যে জিনিসটা সবথেকে বেশি আমরা আজকে দেখলাম যে বড় গরুর তুলনায় এইখানে হচ্ছে মাঝারি এবং ছোট সাইজের গরুর পরিমাণ অনেক বেশি।
যারা একা কোরবানি দিতে চান বা হচ্ছে যে দুই তিনজন মিলে স্বল্প বাজেটের ভিতরে দিতে চান, 90,000 1,00,000 বা 1,15,000-20,000 টাকার ভিতরে যারা গরু খুঁজতেছেন, তাদের জন্য ইস্টার্ন হাউজিং সব থেকে বেটার একটা অপরচুনিটি। কারণ গতকালকে আমরা দিয়াবাড়ি হাটে গিয়েছিলাম, সেই হাটে আমরা ছোটো গরুর তুলনায় আমরা বড় গরুর পরিমাণ অনেক বেশি পেয়েছি, কিন্তু এই হাটে আমরা এসে যা দেখলাম যে বড় গরু এখন পর্যন্ত হাট পরিপূর্ণভাবে ভরে নাই, বাট যতটুকুই ভরছে তার মধ্যে হচ্ছে আপনার ছোটো গরুর পরিমাণ অনেক বেশি। সো আপনারা চেষ্টা করবেন ইস্টার্ন হাউজিং হাটে আসার জন্য, এই হাটে আসলে পরে আশা করি আপনারা আপনাদের পছন্দের গরুগুলো কম দামে সস্তার ভিতরে কিনতে পারবেন। তো আজকের মতো আমরা ইস্টার্ন হাউজিং থেকে বিদায় নিচ্ছি। তো আগামীকালকে আমরা কোন হাটে যাবো সেই জিনিসটা এখন পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি না, সাসপেন্স হিসেবেই রাখলাম। আগামীকালকের ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের পেজে, আপনারা দেখতে পারবেন আগামীকালকের ভিডিওতে আমরা কোন হাটে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।